अरे सुनिए ना, बेल आइकन दबाइए, नोटिफिकेशन पाइए और घर पे सो जाइए। ভালো খাবার খেতে কজনের বা ভাল লাগে না, আমার আপনার সবারই ভাল লাগে। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি কীভাবে সুস্বাদু ফ্রাইড রাইস তৈরি করবেন এবং সেটিকে আনন্দের সহিত খাবেন। প্রথমে আমরা বাজার থেকে বাছাই করা সুন্দর চালগুলিকে সংগ্রহ করব পরবর্তী রান্নার জন্য। তারপর আমরা সেই চালগুলিকে হালকা উষ্ণ গরম জলে সেটিকে ধুয়ে নেব যাতে কোনো রকম ময়লা না থাকে। এরপর সেগুলিকে একটি বড় পাত্রে অর্ধভাজা করে নেব আমাদের পরবর্তী রান্নার জন্য। এরপর দেখব রান্নাঘরে থাকা সেই সবজিগুলিকে, যেগুলিকে একটি ছুরির মাধ্যমে সুন্দর সুন্দর পিস করে কেটে নেব এবং সেগুলিকে একটি পাত্রে সংগ্রহ করব। এরপর দেখে নেব আমাদের পরবর্তী পর্যায়। এরপর পাশে থাকা সেই রেড চিলিগুলিকে সুন্দর সুন্দর পিস করে কেটে নেব সুস্বাদু এবং স্পাইসি খাবারের জন্য এবং সেগুলিকে একটি পাত্রে সংগ্রহ করব। পরবর্তী পর্যায়ে বাজার থেকে সংগ্রহ করা সেই ব্রকলিগুলিকে ধারালো ছুরির সাহায্যে পর্যাপ্ত উপায়ে কেটে নেব আমাদের সুস্বাদু ফ্রাইড রাইসের জন্য। কি দেখলেন তো, মুখে জল চলে আসলো। এবং সেগুলিকে একদম ভুলবেন না ভালো করে জল দিয়ে ধোয়ার জন্য। আসুন আমরা দেখে নেব পরবর্তী পর্যায়গুলি। If you like this video, please like, comment and share, and don't forget to subscribe.